বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলাই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শকরা, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশের এগিয়ে যাওয়ার গতি প্রকৃতি নিয়ে নানা রকমের প্রশ্ন আলোচনা প্রশংসা সমালোচনা সবই আছে এবং 16-17 কোটি মানুষের দেশ বাংলাদেশ, এই দেশের 1 কোটি মানুষ প্রবাসে আছেন, পৃথিবীর বিভিন্ন প্রান্তে আছেন এবং তারা বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় নানাভাবে ভূমিকা রাখবার চেষ্টা করছেন। বাংলাদেশ এবং সেই সঙ্গে প্রবাসে যে বাংলাদেশিরা আছেন তাদের নিয়ে কথা বলবার জন্য আজকে আমার অতিথি বায় বসা আছেন বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। আমার বায়ে তিনি বসা, আমার ডান পাশে আমার পাশে রয়েছেন এম ওয়াই আলাউদ্দিন, তিনি সৌদি আরবে চ্যানেল আইয়ের প্রতিনিধি এবং তার পরে রয়েছেন কবি ও সাংবাদিক কানাডা প্রবাসী সাইফুল্লাহ মাহমুদ দুলাল। স্বাগত আপনাদের তিনজনকে স্টুডিওতে। এবং মিস্টার মোয়াজ্জেম হোসেন রতন, আপনার কাছে একটু শুনতে চাই যে বাংলাদেশের এগিয়ে যাওয়ার এই যে কথামালা বা গল্প যাই বলি না কেন, কিভাবে বাংলাদেশ এগুচ্ছে? নানা রকমের প্রশ্ন আছে, কেউ কেউ আবার বলছেন কোনো কোনো ক্ষেত্রে বাংলাদেশ পিছিয়েও যাচ্ছে। সো আমি একটু আপনার কাছে শুনতে চাই। ধন্যবাদ চ্যানেল আই পরিবারকে এবং আজকের এই আলোচনায়। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে ধাপে ধাপে, বিভিন্ন ধাপ। এখানে একটা ধাপ আজকের যে সাবজেক্টে আমাদের বৈদেশিক মানে মুদ্রা অর্জন করা এবং আমাদের প্রবাসে যারা থাকেন তাদের বড় ধরনের একটা রেমিটেন্স বাংলাদেশে আসছে এবং তাদের বড় ধরনের একটা ভূমিকা আছে। এবং এর আগে যখন বিদেশ থেকে বাংলাদেশে টাকা পাঠাইতো বিভিন্ন ধরনের জটিলতা ছিল, এটাকে সহজ করা হয়েছে ইতিমধ্যেই, এটা ট্যাক্স ফ্রি করা হয়েছে, তার যেটা কমিশন যেটা সেটা মওকুফ করা হয়েছে, বিভিন্ন ধরনের লজিস্টিক সাপোর্ট এখানে দেওয়া হয়েছে। তো এই একটা ধাপ। দ্বিতীয়, আমাদের যে দেশের যে ডেভেলপমেন্ট মানে যোগাযোগের যে মাধ্যমটা, আমাদের আইটি সেক্টর থেকে শুরু করে আমাদের ফিজিক্যাল রাস্তাঘাট, হাওড় এলাকার যে উন্নয়ন, সব কিছু মিলে আমাদের কমিউনিকেশনের যে একটা বড় ধরনের উন্নয়ন হচ্ছে এবং যোগাযোগটা বেড়েছে, এটাও কিন্তু একটা বড় অধ্যায়। পাশাপাশি আমাদের সততা দক্ষতা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার যে নেতৃত্বে এবং তার নির্দেশনাগুলা, যারা কর্ম যারা কাজ করছে স্বশো সেক্টরে সকলেই আমার মনে হয় একটু আন্তরিক, সেই হিসাবেই কিন্তু এগিয়ে যাচ্ছে। আজকে যদি আপনাদের ওই গণমাধ্যমের স্বাধীনতা সেটাও কিন্তু এটার মধ্যে যুক্ত আছে, কারণ আপনারা যে কোনো সমস্যাটা তুলে ধরছেন এটা আমরা চেষ্টা করছি সমাধান করার জন্যে। এখানে ভালো মন্দ সব কিছু কিন্তু তুলে ধরছেন, ভালো কাজের আপনারা উৎসাহিত দিচ্ছেন এই গণমাধ্যম, এটাও কিন্তু একটা বড় বড় ধরনের সাপোর্ট। মানুষকে সচেতন করা, মানুষের যে আগ্রহটা, ভালো কাজের যে আগ্রহ, ভালো কাজের যে একটা স্বীকৃতি দিলে সে আরও তার স্পিড বাড়বে, এটাও কিন্তু একটা বড় কারণ। তো সেই সব কিছু মিলিয়ে এবং রাজনৈতিক যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের দিকে মাঝে মধ্যে দেখা যায় অনেকেই, আমরা দেখি যে অনেকের মন খারাপ হয়ে যাচ্ছে, তারপরেও কিন্তু চড়াই উত্তরায় পেরিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বাট মন খারাপের কিছু কিছু ঘটনা আছে, হয়তো কিছু থাকবেই থাকবেই আপনি মনে করেন। মিস্টার সাইফুল্লাহ মাহমুদ দুলাল এবং এম ওয়াই আলাউদ্দিন দুজনেই বিদেশে থাকেন, আপনারা দেশের ভেতর থেকে দেশকে দেখা একরকম, দূর থেকে দেখার একটা আলাদা মাত্রা আছে, আলাদাভাবে দেখবার আলাদাভাবে বিবেচনা করবার সুযোগ আছে। এবং মিস্টার সাইফুল্লাহ মাহমুদ দুলাল, যদিও আপনি কানাডিয়ান সিটিজেন, বাট আমি বিশ্বাস করি জন্মভূমি বাংলাদেশ, মনে প্রাণে আপনি বাঙালি বাংলাদেশি এবং কবি, বাংলা ভাষায় সাহিত্য চর্চা করেন, সাংবাদিকও এবং বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় সংবাদপত্রেরও আপনি কানাডিয়ান প্রতিনিধি। তো সব মিলিয়ে যদি আপনি কীভাবে দেখছেন বাংলাদেশের এই চলার পথ কেমন? আমার অবস্থানটা কানাডা হলো, আমার মনে হয় যেন আমি সার্বক্ষণিক বাংলাদেশের সঙ্গে থাকি। আমার লেখালেখি হোক, সাংবাদিকতা হোক বা বাংলাদেশের একটি ভালো দিক একটি মন্দ দিক, সব কিছু আমাদেরকে আলোড়িত করে, আমাকে শুধু নয়। আমি মনে করি প্রতিটা বাঙালি, যেমন গত নির্বাচন যখন হলো তখন কিন্তু প্রচুর প্রবাসী বাঙালি, তারা ভোটার নয়, ভোটার কিংবা তাদের কাজ রেখে কিন্তু ছুটে এসেছে
বাংলাদেশে, কিংবা যখন এই সংরক্ষিত আসনে নির্বাচন হলো তখনও আমরা লক্ষ্য করে দেখলাম যে খুবই উৎসাহ নিচ্ছে, কে হচ্ছে, কে হবে, কে বাদ যাচ্ছে, কে যুক্ত হচ্ছে, কিংবা যখন মন্ত্রী পরিষদ গঠন হয় যে আমার এলাকার হচ্ছে কি না হবে কি না। আবার যখন বাংলাদেশের এরকম পজিটিভ দিক, যখন ক্রিকেট খেলায় বাংলাদেশ বিজয় অর্জন করে তখন আমাদের বুক ফুলে যায়, আমরাও সেখানে পতাকা উত্তোলন করি, আমরা সারা রাজ্যে কিন্তু সেই ক্রিকেট খেলা দেখি। আবার বাংলাদেশে যখন একটা দুঃখজনক ঘটনা ঘটে, যেমন ধরি রোহিঙ্গার ব্যাপারটা, রোহিঙ্গা যখন আসে তখন কিন্তু আমরা ঝাঁপিয়ে পড়ি। আমরা যেমন আমরা কানাডা যারা আছি তা আমরা চেষ্টা করি কানাডা উদ্বুদ্ধ। আপনি জানেন যে কানাডার জাস্টিন ট্রুডো থেকে শুরু করে সেখানে ববরেকে ই করা হয়েছে, বিশ্বের দূত করা হয়েছে, এবং সেখানে নানাভাবে কিন্তু কানাডা সহযোগিতা করছে যেটা অন্য কোনো দেশ করেনি, তা আমি আমার মানে কানাডা থেকে এটা বলতে পারি। এবং শুধু তাই না, তাদেরকে প্রেশার সৃষ্টি করেছে। এবং কানাডা বাংলাদেশের যে কত ভালো বন্ধু, আমি এটা গর্ব করেই বলবো যে আমি যখন বলি আমার দুই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাস্টিন ট্রুডো, জাস্টিন ট্রুডো বাংলাদেশকে সম্মান জানিয়ে অথবা রোহিঙ্গাদের প্রতি আচরণের কারণে অং সান সুকির নাগরিকত্ব বাতিল করেছে, এটা যে কত বড় ব্যাপার বাংলাদেশকে সম্মান করা। এখানে অবশ্য একই ঠিক, যেমন জাতির জনক বঙ্গবন্ধুর সঙ্গে পিআরই ট্রুডো অর্থাৎ জাস্টিনের বাবার একটা সুসম্পর্ক ছিল, বন্ধুত্ব ছিল, একইভাবে যখন আমি দেখি যে আমাদের দুই প্রধানমন্ত্রী ভাই বোনের মতো আর কি, যখন তারা এবং আমাদের জাস্টিন ট্রুডো অত্যন্ত বিনয়ী, তো ফলে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে কানাডা কিন্তু একটা ভূমিকা রাখে। যেমন যেটা বললাম আমি, আপনি বলেন কানাডার নাগরিকত্ব সেখানে একটা অনারিয়াম সম্মান দিয়েছে, সেটা কিন্তু ছিনিয়ে নিয়েছে, তো ফলে আমরা যারা কানাডিয়ান তারা কিন্তু ভাবি বাংলাদেশের বিষয়গুলো, যে বাংলাদেশে কী হচ্ছে না হচ্ছে, তারা কিন্তু যেমন নির্বাচনে, নির্বাচনের যে আমাদের নির্বাচনটা হয়ে গেলো বাংলাদেশ নির্বাচন, কানাডা কিন্তু সেখানে সমালোচনা করেছে সেটা কি যথার্থ নির্বাচন হয়েছে, এটা কাগজে আসছে। হ্যাঁ, তো ফলে একেবারে যে বাংলাদেশের সঙ্গে বা দলীয়ভাবে যুক্ত তা কিন্তু নয়, তারা তাদের দৃষ্টিভঙ্গি থেকে দেখছে, এবং তারা সমালোচনা করেছে যথার্থভাবে নির্বাচন হয়েছে, এটা প্রশ্ন উঠেছে। তো ফলে আমরা তো শুধু আমরা না, আমরা যেখানে থাকি আমাদের যে দেশের কথা, যেমন ধরুন গত দু বছর আগে কানাডার অন্টারিও সরকার, প্রাদেশিক সরকার, মার্চ মাসকে হেরিটেজ মাস ঘোষণা করেছে, এবং এটা আপনি কি ভাবতে পারেন যে কত ধরনের, কত বড় সম্মান পুরো মাসকেই সেখানে উদযাপন করার জন্য। অথবা আমরা যখন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করি কিংবা স্মৃতিসৌধ তৈরি করি ঠান্ডার মধ্যে আমরা যাই, সেখানে কিন্তু মেয়র থেকে মেয়র চলে আসেন, এলাকার এমপি চলে আসেন, তারা কিন্তু একতা ঘোষণা করেন। তো ফলে শুধু প্রবাসীরা না, আমি কানাডার কথা অনেকগুলো উদাহরণ দিলাম, এবং কানাডা শুধু তাই না, কানাডার কত মানে দেশপ্রেমিক প্রতিটা, মানে শুধুমাত্র রাষ্ট্রদূত কিন্তু দেশপ্রেমিক নয়, আমরা মনে করি আমরা প্রত্যেকে যারা আছি বাংলাদেশের সুনামের সঙ্গে যুক্ত। আজকে আন্তর্জাতিক ফেব্রুয়ারি মাস, আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি বলছি যে আমরা যে আন্তর্জাতিক মাতৃভাষা যেটা পেয়েছি সেটা কিন্তু কানাডা থেকে সূচনা হয়েছে, কানাডার ভ্যাঙ্কুভারের রফিক সালাম রফিক তারাই কিন্তু সূচনা করেছিলেন। তো ফলে প্রবাসীদের দেশপ্রেম, প্রবাসীদের আন্তরিকতা এবং তাদের শেকড় বাংলাদেশে, তারা হয়তো পুষ্প পল্লবে বিকশিত হয়েছে প্রবাসে, কিন্তু তারা বাংলাদেশের জন্য নারীর টান অনেক বড় টান, এটার কোনো মানে তুলনা হয় না। শুনবো আপনার কাছ থেকে মিস্টার এওয়াই আলউদ্দিন, আর সম্ভবত একক দেশ হিসেবে সৌদি আরবই সবচেয়ে বেশি বাংলাদেশি। আপনি যত প্রথমে ধন্যবাদ যে মধ্যপ্রাচ্য এখানে একজন মাননীয় সংসদ সদস্য আছেন। আর রেমিটেন্সের কথা বললো বা মিডল ইস্ট থেকেই আসলে রেমিটেন্সের সিংহভাগটা আসে, যে আপনি একক দেশ হিসাবে 37% রেমিটেন্স কিন্তু একমাত্র সৌদি আরব থেকে আসে, আর বাকিটা সারা দুনিয়া থেকে। আর মধ্যপ্রাচ্যের প্রবাসীরা আপনি যদি বলি আপনার যে এখানে মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় সংসদীয় কমিটির সদস্য এখানে আছেন, আসলে উনি কানাডাতে থাকেন, বড় দেশে থাকেন, ওনাদের ভবিষ্যতেও যদি এই দেশে না আসেন, বাংলাদেশে না আসেন, ওনাদের কিন্তু কিছু আসা যাবে না। তারপর একজন বাংলাদেশের মন মানসিকতা, উনি যে কথাগুলি বলছেন আমার নিজের কথাগুলি ওনার মাধ্যমে ফুটে আসছে। তারপরও আমরা কিন্তু অনেক সমস্যার কথা বলি, বিশেষ করে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সৌদি আরবের প্রবাসীরা। আপনি জানেন সৌদি আরবে এখন যে সমস্যা চলছে, এখানে প্রায় 25 লাখের মতো বাংলাদেশি কিন্তু কাজ করে, এটা অফিসিয়ালি বলেন। ওই প্রসঙ্গে আমি একটু পরে আসবো, মানে আপনারা বাংলাদেশের
উন্নয়ন প্রক্রিয়া বা বাংলাদেশের বর্তমান চিত্রটা কিভাবে দেখছেন, সেই সেটুকু একটু শুনতে চাই যে বাইরে থেকে আসলে কিভাবে দেখছেন না আপনি? না, আমরা তো জানেন যে আমরা যেমন বাংলাদেশের যে বর্তমান উন্নয়ন প্রক্রিয়া, আপনি কিছুদিন আগে জানেন যে এদেশের একটা মাননীয় আমাদের যে সেনা প্রধান গিয়েছে সৌদি আরবে, বা সৌদি আরবের সাথে যে সম্পর্কটা ছিল, বিশেষ করে আপনি বিগত আগে আওয়ামী লীগের প্রথম সময়টাতে যদি আমরা বলি, এখনকার যে তাদের সাথে সম্পর্কটা বিশাল একটা উন্নয়ন কিন্তু বা উন্নতি হয়েছে তাদের সাথে, এবং বাংলাদেশের উন্নতি, বাংলাদেশের যে উন্নয়ন, বাংলাদেশের যে উন্নয়নের যে মহাসড়কে যাচ্ছে, বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে, এটাতে করে কিন্তু আমরা যে আগে, আমি একটা কথা আপনাকে বলবো যে সৌদি প্রবাসীরা, আমরা আগে কিন্তু এখানে একটা কথা বলো হয়তো যে মিসকিন, এখন কিন্তু আমাদেরকে সেভাবে ট্রিট করে না, আমরা নিজেরা নিজেদেরকে মিসকিন হিসেবে উপস্থাপন করতাম, আমাদের দেশের পরিস্থিতি বন্যা, তাদেরকে কেন বলা হইতো বাংলাদেশ মানে বন্যার্ত, বাংলাদেশ মানে দুর্যোগ, বাংলাদেশ মানে সারাদিন মারামারি থাকে, ইয়া থাকে, মানে সমস্যা লেগে থাকে, রাজনৈতিক সমস্যা থেকে শুরু করে সব যে কোনো বিষয় হলে সৌদি আরবে কিন্তু বৈধ হোক অবৈধ হোক এই বাংলাদেশেরা কিন্তু গিয়ে হাজির হতো। সেই দেশটা আজকে যে তাদের সাথে সম্পর্কের যে একটা উন্নতি ঘটেছে সৌদি আরবের সাথে, সে সাথে আমরা ওখানে থেকে যে বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে সেটা আপনারা অনুভব করেন, আমরা অ্যাপ্রিসিয়েট করি, অনুভব করি যে আমরা আসলে ভালো দিকে যাচ্ছে, বাংলাদেশ আরো এগিয়ে যাবে। যদি অনেকেই অনেক প্রশ্ন করেন, সেই প্রশ্ন থেকে আমরা যারা এখানে, আমরা চাই এদেশের মানুষ, আমরা যারা আমাদের আত্মীয় পরিজন যেখানে থাকে, আমরা তারা একটু ভালো থাকুক, শান্তিতে থাকুক, দেশটা এগিয়ে যাক, আমরা সেটাকে এভাবেই কিন্তু কামনা করি, সব মিলিয়ে দেশটা ভালো থাকুক। জি, এমনিতে সৌদি আরবের সঙ্গে যে সামরিক চুক্তি হচ্ছে, মানে চুক্তি যেটি হলো, সেটি সম্পর্কে আপনাদের প্রতিক্রিয়া কি? এই যে বাংলাদেশের সেনারা সৌদি আরবে এই বিষয়টা নিয়ে যদিও কিছুটা আপনার বিতর্ক আছে অন্যভাবে, কিন্তু আমরা একজন প্রবাসী হিসাবে আমাদের কিন্তু ওখানে ভাবমূর্তি, আমাদের দেশের ভাবমূর্তি উন্নতি হয়েছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। যদিও কে কে ওখানকার লেখক বা বিভিন্নভাবে যারা আপনি আছেন তারা একটু সমালোচনা করে যে আসলে এই সৈন্যগুলি যে সৌদি আরবে দিচ্ছে তারা কি কাজে, তাদেরকে ইনসিওর করার জন্য যে তারা আসলে কি ইয়েমেনের সাথে যুদ্ধের জন্য কাজে লাগবে নাকি তাদের নিরাপত্তার জন্য। যদি নিরাপত্তার জন্য হয় আমরা এটাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি, আমরা আমাদের একজন প্রবাসী হিসাবে, বিশেষ করে একজন সৌদি প্রবাসী হিসাবে আমরা কিন্তু এটাকে পজিটিভলি দেখি, কারণ একটা দেশকে যেমন আপনি জানেন অনেক দীর্ঘদিন যাবত কিন্তু পাকিস্তানের সৈন্যরা, অন্য দেশের সৈন্যরা কিন্তু আছে, তারা যাচ্ছে না, এখন তো তারা যাচ্ছে না, ওই জুটে কিন্তু তারা নাই। এই দিকটাকে আমাদের, আমার মনে হয় বাংলাদেশকে একটু ভালোভাবে দেখে বুঝে জিনিসটা দিলে আমার মনে হয় ফিউচারে যে সমস্যাটা বা কোনো ধরনের যাতে সমালোচিত না হয় বাংলাদেশ, সেই দিকটা কিছু বলতে চাইছিলেন। আমি বলতে চাচ্ছিলাম যে কানাডার সঙ্গে, আমি একজন ক্যানাডিয়ান বাংলাদেশের পাশাপাশি কানাডার সঙ্গে বাংলাদেশ সৌদি আরবের সম্পর্ক খুবই বাজে, আমরা একটু আগে আলোচনা করছিলাম বাইরে, কিন্তু বাংলাদেশের সম্পর্কটা সুন্দর হচ্ছে, উন্নয়নের একটি পার্ট। আমি এই চ্যানেল আয়ের মাধ্যমে সমস্ত মধ্যপ্রাচ্যের বাঙালিদেরকে শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। আমরা যারা উন্নত বিশ্বে থাকি, আমেরিকায়, কানাডায়, অস্ট্রেলিয়ায়, তারা কিন্তু ওইভাবে রেমিটেন্স পাঠায় না। আমরা এখান থেকে ঘর বাড়ি বিক্রি করে সেখানে আরও উন্নত জীবনযাপনের চেষ্টা করি। আমাদের ভাই কী করছে, আমাদের পরিবার কী করছে, আমরা সেটা তাকাই না। ফলে আমি অহংকারের সাথে বলি, গর্বের সাথে বলি, আমি তাদের শ্রদ্ধা জানাই। মধ্যপ্রাচ্যে যারা মানে আছেন তারা সত্যিকার অর্থে দেশপ্রেমিক আমাদের চেয়েও, আমরা যারা উন্নত বিশ্বে থাকি। নানাভাবে তারা করতে পারে, হয়তো উন্নত বিশ্বে যারা আছে তারা অর্থ দিয়ে না পারলেও তারা দিয়ে করতে পারে, কিন্তু তাদেরকে কাজে লাগানো বা এই যে প্রবাসী মধ্যপ্রাচ্য থেকে যারা আসেন তাদেরকে সম্মান দেয়া, কিংবা অর্থনৈতিকভাবে তাদের সঙ্গে যারা একেবারেই ওনার মতো কানাডিয়ান হয়ে গেছেন, আমেরিকান হয়ে গেছেন, তাদের সঙ্গে একটা সেতুবন্ধ রক্ষা তৈরি করবার জন্য একটা কোনো ব্যবস্থা, ফর্মুলা বের করা, সেই দিকে বাংলাদেশ খুব একটা উদ্যোগী নয়। যেমনটা আমরা ইন্ডিয়া, আমার প্রতিবেশী দেশ ইন্ডিয়াকেও দেখি, মানে ওরা যে পরিমাণে রেসপেক্ট করে ওদের দেশের প্রবাসীদের, বাংলাদেশ সেই অর্থে করে না। আসলে এটা এর আগে কখনো তেমন ছিল না, এটা কিন্তু শুরু হয়েছে, করে না কথাটা ঠিক না, আর মানে বিভিন্ন সময় যে সমস্যা হয় সেটা কিন্তু সঠিক। আজকের
যেমন উনি যে কথাটা বললেন যে আমরা মধ্যপ্রাচ্যের দ্বারা থাকে সৌদি কিংবা কাতার কুয়েত বিভিন্ন দেশে যে ইউএই ব্রুনাই যারা থাকেন এরা শুধু এই বাংলাদেশ থেকে তারা টাকা আর্ন করার জন্য রুজি করার জন্য তার নিজের দায়িত্ব বোধ থেকে তাকে স্বাবলম্বী হওয়ার জন্য কিন্তু তিনি গিয়েছেন আর কানাডা অস্ট্রেলিয়া লন্ডন সুইজারল্যান্ড বিভিন্ন দেশে যে যারা উন্নত দেশে যারা যাচ্ছেন উন্নত জীবনের জন্য তারা যাচ্ছেন হলো তার ভবিষ্যৎ জীবনটাকে উন্নতি করা এবং তার সন্তান সহ তার পরিবারের জীবনটাকে সকলের জন্য বলি ম্যাক্সিমাম উন্নত করতে তো ওনারাও যাচ্ছেন এখানে পারছেন না বলে পারেননি বলে অনেকে যাচ্ছেন এখানে জীবন উন্নত ধরনের দুইটা প্রেক্ষাপট একটা হলো আমি এখানে ওই পিআর হব মানে পার্মানেন্ট রেসিডেন্ট হব আর একটা হলো আমি এখানে যাচ্ছি তিন বছরের জন্য চার বছরের জন্য আমি আমি অর্থ রোজগার করে বাড়িতে তার পরিবার পরিজন কাজ মানে যারা এখানে আছেন তারা ভালো থাকবেন সেই হিসেবে অনেক কষ্ট করে সেই বিশেষ করে মিডিল ইস্টে আমার ভাইটি সে গিয়ে তার টাকা রোজি করছে এখানে বাংলাদেশে টাকা পাঠাচ্ছে এবং সে যে ধরেন এক লাখ টাকা পাঠালো এই এক লাখ টাকা দিয়ে তারা তাদের দৈনন্দিন জিনিসপত্র থেকে শুরু করে সব কিছু এর মধ্যে করছেন এতে করে যদি সে চাল কিনে ওই চাল চালের দোকানদার কিন্তু দুই টাকা লাভ করছে তো ওই চালের দোকানদার কিন্তু আরেক জায়গায় লাভ করছে মানে ওই টাকাটা কিন্তু তার হাতে কিন্তু নেই ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে তো মানি ফ্লোয়িং যেটা আছে সেটা অর্থনৈতিক বড় একটা চালিকা শক্তি আজকে ওই তারা বিদেশ থেকে আসছেন তার ভাই বোন যখন টাকাটা পেলো তার আত্মীয় স্বজনের বাড়িতে যাবে ওখানে যে সিএনজি হলা কিংবা গাড়িওয়ালাও কিন্তু সে এখানে বেনিফিট হচ্ছে তো এই বিষয়গুলো কিন্তু আমাদের নিচে থেকে চিন্তা করা করে একটু যদি আমরা হিসাব করি যে এরা আমাদের চালিকা শক্তি যে টাকা না হলে অর্থ যদি না পাঠাতো তাহলে আমাদের এই পরিবার দোকানদারও টাকা পেতো না আর সিএনজিওয়ালা কিন্তু মানে তার ভাড়া পেতো না তো ঠিক এইভাবেই যদি চিন্তা করেন উন্নত দেশে যেমন কানাডাতে গিয়ে আপনারা কানাডা থাকেন কানাডার ম্যাক্সিমামই তারা উন্নত জীবন আর কিছু আছে যে আমাদের অনেক স্টুডেন্ট কিন্তু কানাডা তারপরে আমেরিকাতে আপনার অস্ট্রেলিয়া ইদানিং মনে হয় বেশি অস্ট্রেলিয়ার দিকে দেখলাম যে লেখাপড়ার খুব ইয়েটা যাচ্ছে সেগুলো আছে আবার কানাডাতে বেগমপাড়াও তৈরি হয়েছে মানে অর্থকরী যারা আমি সেই কারণেই বললাম যে তারা কিন্তু অর্থ রোজগার রোজগার করা যায় তারা যাচ্ছে মানে জীবনটাকে ভালো লিভ দেওয়ার জন্য এখানে আমি একটা কথা বলি আমরা কিন্তু অসম্ভব পরিশ্রম করি না না আমি আমি যেমন আমাদের স্ত্রীরা পরিশ্রমের কথাটা সেটা আমি বলছি মানে পরিশ্রমের ব্যাপারটা এরা কি করে এটা আমি আমার বাড়ি সিলেটে আমি জানি হ্যাঁ আপনাদের প্রচুর লন্ডনে থাকে লন্ডন মানে সিলেট লন্ডন ব্রুকলেন মানে ব্রুকলেন হ্যাঁ ব্রিকল্যান্ড আছে তারপরে বিভিন্ন কয়েকটা স্টেট আছে এটা মানে সিলেট এটা এখন গেলে এখানে কইব ও বা কিতা করো বা লাসুনি এখানে কোনো মানে শুদ্ধ বাংলার কোনো কথা নাই আপনি গেলে মনে করবেন যে অবশ্যই আমরা সিলেটি ল্যাঙ্গুয়েজ ইউজ করছে তারা ওই এখানে বোঝা যাচ্ছে সিলেটেরা দেখা যাচ্ছে প্রচুর এটা লিগেল ইলিগেল বহুত আছে তো আজকে এই তারা কিন্তু যারা ও জাস্ট এখানে সেটেল হবে কিংবা সে বহু চেষ্টা করে এখানে পিআর হওয়ার জন্য পার্মানেন্ট রেসিডেন্ট হওয়ার জন্য কিংবা গ্রিন আমেরিকাতে গ্রিন কার্ড এক এক দেশে এক এক নাম তো এখানে সে চেষ্টা করে এবং সে চেষ্টা করে ওখান থেকে গিয়ে তার ভাই একটা নেওয়া যায় কি না তার ইয়েকে নেওয়া যায় কি না যখনই তারা একটু সুবিধাজনক অবস্থায় থাকে তখন তারা তারা চেষ্টা করে যে আমরা এখানে একটা বাড়ি কিনবো এখানে থাকবো আর ওই দেশের প্রতি সেই মায়াটা কিন্তু আগের আন্তরিকতা থাকে কার থাকে এটা হলো ফার্স্ট আমাদের জেনারেশন সেকেন্ড জেনারেশন এই থার্ড জেনারেশনে আইসে কিন্তু সেই মায়া দেওয়া এটা পরিশ্রমটা সার্থক নাই কিন্তু আমি একটা কথা যোগ যেমন আজকে দেখি আমাদের এক রিলেটিভ আছেন জি তার বয়স 85 বছর এখন জীবিত ভালো সুস্থ এখনো তিনি সেই দোকানে বসেন বসে কাজ করেন রিটায়ার্ড এখানে এই টাকাও পাচ্ছে ওই যে সরকার থেকে যে ভাতা যেটা পায় এটা কিন্তু আমাদের বাংলাদেশের সচিব সাহেবরাও পান না মানে এর থেকে বেশি পান তো ভাতা পাচ্ছেন কিন্তু সে এই যে কর্ম মানে কাজ না করলে তার যে অসুবিধা হবে এটা কানাডাতেও যে অবস্থা লন্ডনে যে অবস্থা সকল দেশে একই অবস্থা
এবং আমাদের দেশে একটু অলসতা আছে, আমাদের দেশে কাজের ফাঁকিটা আছে, ওই দেশে কিন্তু নাই। কেন নাই? কারণ এখানে টাইমটাকে খুব সম্মান করে, এটাকে সম্মান করার কারণে। এবং আইনটা যেমন গাড়ি আমাদের দেশে চালাই, ওই যেমনি চেমনি আমি ডানে গেলাম না বামে গেলাম, ওইটা কোনো ট্রাফিক দলে ডিসিপ্লিনটা নাই। তো আমরা ওই যারা বিদেশে থাকেন আপনারা, আপনারা কিন্তু চেষ্টা করেন ডিসিপ্লিনটা মানার জন্য, কিন্তু এখানে আইসে দু একদিন ঘুরে পরে আপনারাও ভুলে যান। এটা আমাদের এটা অবস্থাটা। তো আমি দেখেছি যে ওখানে অবশ্যই আমাদের যারা মিডিল ইস্টে থাকে তাদেরকে অবশ্যই রেসপেক্ট আমাদের করতে হবে। কারণ আর যারা আপনার কেনাডা থাকেন, আপনার কিন্তু বন্ধু বান্ধব আমার মতো বন্ধু, যেমন আপনার বন্ধু ডক্টর সাদিক যে সৌদি আরব থাকে, এর কিন্তু ডক্টর সাদিকের মতো বন্ধু থাকলে সে কিন্তু সৌদি পরিমাণটা হলো ভালো অবস্থায় আছে, তারা উন্নত জীবন যাপন করছেন, 90% তারা বাড়িতে টাকা পাঠানোর জন্য অস্থির থাকে। আপনার এখানে 90% ওখানে মানে উন্নত জীবনযাপনের জন্য অস্থির, আর 10% আছে আমি এখানে গেলে লেখাপড়া করছে, কিছু বাবা মাকে সাপোর্ট দেবে, পরবর্তী সময় যদি তার চিন্তাটা আছে যে আমি একটা কিছু করব। জি, এটা আমাদের পরিবারও অনেকে যুক্ত। আমি একটু অন্য প্রসঙ্গে যেতে চাই আপনার। আমি এটা শেষ করি যে প্রবাসী মধ্যপ্রাচ্যে যারা আছে তারা তো পরিশ্রম করেনি, কিন্তু আমরা যারা উন্নত বিশ্বে যাই তারা কিন্তু প্রচুর পরিশ্রম করি, অর্জব করি। একজন ডাক্তার গিয়ে আপনার ওভার চালাচ্ছেন, একজন জয়েন্ট শ্রেণীর মহিলা গিয়ে একটা টিম হোটেলে চায়ের দোকানে কাজ করছেন, এবং স্বামী স্ত্রী দুজনেও কাজ করছেন, আমার দুটো বাচ্চাও কাজ করছেন। আরেকটা কথা শেষ করি, কাজের জন্য কিন্তু বলি না, না না পরিশ্রমের কথা বলছি। যেমন ধরেন আমি যেখানে কাজ করি, আমি আসার আগে 38 মাইনাসের মধ্যে আমি ঘর থেকে বেরিয়ে কাজে গেছি, আমাকে যেতে হয়েছে, এবং স্নো পড়ছে, এখন প্রচুর স্নো পড়ছে, মানে 40% স্নো পড়ছে সেন্টিমিটার, কিন্তু কেউ বসে নেই, কিন্তু কাজ না করলে পয়সা পাবেন না। এখানে তো আমাদের দেশে যে অফিসে না গেলেও আপনি এক মাস অফিসে গেলেন না, আপনার বেতন ঠিকই আপনি যে তুলতে পারছেন। এখানে করবেন কি, একটা মেডিকেল লিভ দিবেন, নতুবা অ্যাক্সিডেন্ট হয়েছে, নতুবা পেটে ব্যথা ছিল, এক্স ওয়াই জেড দিয়ে একটা দরখাস্ত দিয়ে আপনি জায়েজ করবেন। ওই দেশে কিন্তু প্রতি সপ্তাহে বেতন দিচ্ছে, প্রতি সপ্তাহে সপ্তাহে বেতন দিচ্ছে, পার আওয়ার হিসেবে বেতন দিচ্ছে। আর আমরা দেশের এই পরিবর্তনটা আসতে আমাদের সময় লাগবে। জি, মিস্টার সাইফুল্লাহ মাহমুদ দুলাল, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার হয়েছে, অনেকের দণ্ড কার্যকর হয়েছে, বেশ কিছু দণ্ডপ্রাপ্ত আসামি পলাতক আছে, তার মধ্যে কানাডাতে একজন তো বেশ উল্লেখযোগ্য নূর চৌধুরী আছেন, এবং তাকে ফিরিয়ে আনার জন্যে বাংলাদেশ দীর্ঘদিন ধরে অন্তত বাংলাদেশ সাইড থেকে বলা হচ্ছে যে তাকে ফিরিয়ে আনতে হবে, ফিরিয়ে আনা যাচ্ছে না, নানা রকমের সমস্যা। এবং আমি যতদূর জানি যে নূর চৌধুরীর উপরে আপনি একটি বইও লিখেছেন, নূর চৌধুরীর অবস্থান তার সব কিছু নিয়ে, তো একটু একটু বলবেন যে আসলে কি অবস্থা, তাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে বাধা কোথায়। আমি আমি সংক্ষেপে বলি যে কানাডায় নূর চৌধুরী আছে এই জিনিসটাকে মানে বিভ্রান্ত করার জন্য বলা হয়েছে, মিডিয়াগুলো বলা হয়েছে যে লন্ডনে আরেকজন নূর চৌধুরী আছে, তাকে পূর্ব লন্ডনে দেখা গেছে কাপড়ের দোকানে কাজ করে, ছবি দিয়ে, ভুয়া ছবি দিয়ে। কিন্তু আমি এবং শহীদুল ইসলাম মিন্টু আমাদের আরেক ছোট ভাই সাংবাদিক, আমরা এটা অনুসন্ধান চালিয়ে বের করি যে নূর চৌধুরী টরন্টোতে আছেন। একটি পর্যায়ে দীর্ঘ 10 বছর আমি এই বিষয়ে কাজ করেছি, আমি আরেকটি বিষয়ে কাজ করি কানাডা 71 আমার লেখালেখির পাশে, এবং আমি দেখলাম যে আমি প্রমাণ পেলাম ডালিম গেছে টরন্টোতে, এবং ডালিম হোটেলে দেখা করেছে তার সঙ্গে, এই সূত্র এবং সূত্রগুলো ধরে ধরে আমরা নিশ্চিত হলাম। তারপর ইমিগ্রেশনের কাগজপত্রগুলো বিভিন্ন জনের কাছ থেকে, ওয়েবসাইট থেকে, একে ধরে ওকে ধরে এগুলো উদ্ধার করলাম, এবং তার পাসপোর্টের কপিগুলো উদ্ধার করলাম, তার আর গ্রামের বাড়ি পর্যন্ত আমি তথ্য নিলাম। আমি যেখানে কাজ করি তার পাশেই ইটোরুকেতে সে ফ্ল্যাট কিনছে, এবং টরন্টো স্টার মানে ওইখানকার কাগজগুলো নিউজ করছে। তো এইভাবে সবগুলো যখন জোগাড় করলাম, আমার প্রমাণ, আমি প্রমাণিত যে নূর চৌধুরী সেখানে আছে। কিন্তু আমাদের হাই কমিশনার যারা আছেন, যারা জানে এখান থেকে, আপনারা যারা পাঠান মাননীয় সংসদ সদস্য,
তারা কিন্তু যথার্থভাবে কাজ করেন না এবং আমাদের প্রধানমন্ত্রীকে বিভ্রান্ত করেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন দীপু মনি তাকে বিভ্রান্ত করেন এবং আমাদের মাননীয় মন্ত্রীরা বিভিন্ন কথা বলেন। একবার বলছে নূর চৌধুরীর নাগরিকত্ব বাতিল করা হচ্ছে, আবার বলছে তার পাসপোর্ট সিজ করা হচ্ছে, আবার বলছে উনি এখানে এসে তারেকের সঙ্গে বসছেন। জিনিসগুলো সত্য নয়, এই জন্য সত্য নয়, সে কানাডিয়ান নয়, তার পাসপোর্ট থাকার কথা নয়। তিনি সে যদি বাংলাদেশে আসে ঢুকতে পারবে না, যেহেতু তার পাসপোর্ট নেই, সে কী করে ঢুকবে? এবং যে নূরের মানে সে যে 15 আগস্টের বা কোনো একটা 21 আগস্টের ঘটনার সঙ্গে যুক্ত মানে ছিল এর বলা হয়, শাড়ির কবির একটা বলেছেন, এটা কিন্তু ঠিক নয়, কারণ উনি আসলে তো ঢুকতে পারবেন না। এগুলো আমাদের মাননীয় মন্ত্রীগুলো নানাভাবেই করেন এবং সবচেয়ে বেশি বিভ্রান্ত করেন আমাদের হাই কমিশনার বৃন্দ। তারা কানাডায় থাকার জন্য, কানাডায় অবস্থান করার জন্য, তার সন্তানকে সেখানে পড়াশোনা করার জন্য এই বিভ্রান্তগুলো ছড়ান। এবং আপনি লক্ষ্য করে দেখবেন যে নূর চৌধুরীকে তিনটা মামলা হয়েছে তিনামলে, ইয়াকুব সাহেব একটা সময় একটা মামলা হয়েছে, সেই মামলা হাই কমিশনার যিনি ছিলেন সেই মামলার কিন্তু কোনো খবর নাই, কানাডায় গেছে, কানাডাতে হয়েছে, টরন্টোতে হয়েছে। তারপরে আসলেন হাই কমিশনার আপনার কামরুল হাসান, তিনি আবার এখান থেকে অর্থমন্ত্রীর মাধ্যমে প্রায় 2.5 কোটি টাকা নিলেন। আমরা বারবার বলছি এই টাকাটা কোনো কাজে লাগবে না, একই আইনজীবীর কাছে আবার তিনি আরেকটি মামলা করলেন। হ্যাঁ, মানে এটা ল ফার্মকে, তাহলে আগের মামলাটার কী হলো আমার প্রশ্ন, তাহলে আবার কেন দ্বিতীয় মামলা একই ব্যক্তির কাছে গেল? তারপর যখন আমাদের প্রধানমন্ত্রী আবার যখন গত বছর টরন্টোতে গেলেন, তখন আরেক হাই কমিশনার মেজর রহমান তিনিও আরেকটি মামলা করলেন। অর্থাৎ আমাদের প্রধানমন্ত্রীকে যেহেতু স্পর্শকাতর বিষয়, তার বাবার বিষয়, উনি একটু এটা আবেগপ্রবণ, ফলে এই বিভ্রান্ত উনি কিন্তু স্বচ্ছ চিত্রটা পাচ্ছেন না। তিনটা মামলা হয়েছে তিন হাই কমিশনার, এগুলো মানে কিছুই হয়নি। এবং যে জিনিসটা করার দরকার, হাই কমিশনার যারা নিজেরা ওইখানে থাকার জন্য, নিজেদেরকে ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য, সন্তান লালন পালন করার জন্য, তাই কাজটা করেন, এক্সটেনশন করান, আসল যে এটা বিনিময় চুক্তি হওয়া দরকার। কানাডার যে আইন আছে যে কোনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফেরত দেবে না এবং সেই জন্য দিচ্ছে না, যদি বিনিময় চুক্তি হয় যে আমি যদি আমি কানাডিয়ান আমি যদি সম্পূর্ণ অবৈধভাবে আছে, যেমন ধরুন যে থার্ড কান্ট্রি থেকে আসছে, যে যদি আমেরিকা বা জার্মান থেকে এসে ঢুকে থাকে তাকে কিন্তু থার্ড কান্ট্রিতে পাঠাতে হবে। এক দ্বিতীয় হচ্ছে বিনিময় চুক্তি হলে যদি কোনো আমি কানাডিয়ান আমি যদি কানাডাতে খুন করে আসি তাহলে আমাকে নেওয়ার জন্য বিনিময় চুক্তি হলে আমাকে নিতে পারবে, আপনাদের উচিত একটা বিনিময় চুক্তি করা। তৃতীয় যেটা হচ্ছে আমি একজন ক্যানাডিয়ান একজন লেখক সাংবাদিক হিসেবে আমার রাইট কিন্তু বেশি অবৈধ একজন লোকের চেয়ে, আমি যদি জাস্টিন টিডুকে বলি যে আমার নিরাপত্তা আমি মানে নূর আছে আমি আমি নিরাপত্তাহীনতায় আছি, সেফ নয়, আসলেও সেফ নয়, আমি গণমাধ্যমের মাধ্যমে এই বিষয়টা বলছি, আমার যেখানে কাজের কর্মস্থল সেখানে নূরের বাড়ি এবং সে তার কালো টাকা কালো এলাকার যে কোনো সময় আমাকে কি করতে পারে, কানাডায় কিন্তু খুন হচ্ছে, গত বছর 73টা খুন হয়েছে, তো এই হতে পারে। দ্বিতীয়ত আমি যদি কানাডা সরকারকে বলি যে আমাকে নিরাপত্তা দরকার, আমাকে একটা মানে প্রভিন্সে পাঠিয়ে দিবে অথবা আমার পিছনে পুলিশ দিবে, তো এই একটি লোক আমি কানাডিয়ান হিসেবে আতঙ্ক, তো ফলে আমরা তার বিরুদ্ধে সরানোর জন্য সিগনেচার হচ্ছে, তো সিগনেচারগুলোতে কাজ হবে না, কাজ করতে হবে যেটা আসল আমার গবেষণামূলকভাবে বিনিময় চুক্তি। বাট আপনি আপনি আপনার আপনার মধ্যে নিরাপত্তাহীনতা আছে আপনি বলছেন, তো আপনি আশ্রয় নিচ্ছেন না কেন, মানে আইনের আশ্রয় বা একটু সাহস আমার হয়তো বেশি, আর আমি কানাডিয়ান আর আমি তো সত্য কথা বলছি, আমি বই লিখেছি, আমি প্রমাণ আছে। আপনি আমি বলছি যে আপনি আপনি যে বিপদে পড়তে পারেন সেটি আপনি কি জানিয়েছেন বা না? না আমি জানি, আমি আমার আইনজীবী আমি ব্যারিস্টার রেজাউর রহমান ওনার সঙ্গে কথা বলেছি, উনি আমাকে বলেছেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার আমি যখন স্বাচ্ছন্দ্য জীবনযাপন করছি যতটুকু হোক সেটা একটু বিঘ্নিত হতে পারে, বিঘ্নিত হতে পারে, কারণ আমাকে যদি একটা প্রভিন্সে একটা দ্বীপে পাঠিয়ে দেয় তাহলে আমার স্বাভাবিক জীবন স্বাভাবিক জীবনে বিপন্ন হবে। মিস্টার এম ওয়াই আলাউদ্দিন, আপনি বলতে শুরু করেছিলেন যে সৌদি আরবে যে প্রবাসী বাংলাদেশিরা আছে তারা এখন খানিকটা ঝুঁকির মধ্যে নানাভাবে, এমনকি আপনার মতো যারা ওয়েল অফ তারাও সংকটের মধ্যে আছেন, মানে যারা পরিবার নিয়ে সেখানে বসবাস করছেন, একটু যদি চিত্রটা তুলে ধরেন। চিত্রটা হলো তো এখন সৌদি আরবে তাদের সোজিজেশনের একটা বিষয় আছে, বিশেষ করে রিসেন্টলি আমরা যে বিপদটার মধ্যে পড়েছি বিশেষ করে আমরা যারা ফ্যামিলি নিয়ে থাকি তারা, তো হলো যে সৌদি গভর্নমেন্ট ট্যাক্স প্রত্যেকটা সাপোর্ট সার্ভিস ট্যাক্স ধরে দিয়েছে বাচ্চাদের উপরে, এই ট্যাক্সটার কারণে কিন্তু আমাদের উপরে যারা এখন ফ্যামিলি নিয়ে থাকি তারা কিন্তু একটা বিপদের মধ্যে পড়ছে। এটা যদিও সৌদি আমাদের শুধু বাংলাদেশিদের জন্য না সবার জন্যই, এটা এখানে কিন্তু একটা বিরাট বিষয়, আর বাংলাদেশের অনেক মানুষই কিন্তু এখানকার তাদের আপনি জানেন প্রায় 20টা সেক্টরে তারা কিন্তু মানে তাদের সৌদিদেরকে
100% তাদেরকে সৌদিদেরকে চাকরি দিতে হবে, যার কারণে কিন্তু অনেক যারা ছোটখাটো ব্যবসা করতো সৌদি আরবে, যদি অনেকে লেবার প্রফেশনে গিয়েও কিন্তু ব্যবসা করে, এখানে এখানে কিন্তু নিজের নামে কিন্তু ব্যবসা সহজে করা যায় না একমাত্র ইনভেস্টর ছাড়া, অনেক তারপরে কিন্তু অনেক প্রবাসীরা কিন্তু সে ব্যবসাগুলি করছে, তারা কিন্তু একটা বিশাল একটা ঝুঁকির মধ্যে পড়ছে। আমার মনে হয় অনেক প্রবাসী তারা ইতিমধ্যে চলে আসছে, আরও চলে আসতে হবে, এবং এই বিষয়টা যদি বাংলাদেশ সরকারের যদি তাদের জন্য বিকল্প কর্মসংস্থান বা ওই দেশের সরকারের সাথে যদিও তাদের এটা লোকাল ল, তারা এটা করতেই পারে, তারপরেও বিভিন্নভাবে যদি সরকার উদ্যোগগুলি নেয় তাহলে কিছুটা যদি আমাদের জন্য একটা কথা বলে, আমরা বর্তমানে যে সৌদি আরবের সাথে বাংলাদেশের যে সম্পর্ক একটা কথা বললে আমার মনে হয় না সৌদি গভর্নমেন্ট সেটাকে রাখার জন্য ফেরত পাঠিয়ে দেওয়ার কথা হচ্ছে অনেকেই, সেই বিষয়ে একটু বলবেন, মানে সেটা কি অবস্থা, এবং ওই যে রোহিঙ্গারা বাংলাদেশি পাসপোর্ট নিয়ে যাচ্ছে সেটি একটা বড় সমস্যা তৈরি করছে সৌদি আরবে। আপনি একটা ভালো বিষয় আসলে আসছে, ফেরত তো সৌদি গভর্নমেন্টের যেসব লোকদেরকে অবৈধভাবে ধরছে তাদেরকে তো ফেরত পাঠাবে, আর একটা বিষয় রোহিঙ্গাদের বিষয়টা হলো অ্যাকচুয়ালি আমি সৌদি গভর্নমেন্টকে বা তাদের আইনকে এটাকে আমি মানে বলবো না যে তারা লটাকে ভাইলেট করছে, লটা ভাইলেট করে আসলে বিগত সময়ের আমল থেকে যাদেরকে পাসপোর্ট দেওয়া হয়েছে রোহিঙ্গাদেরকে, তারা বাংলা বলতে পারে না, তারা বাংলাদেশে পাসপোর্ট হোল্ড করে, যদিও বর্তমান সরকার আসার পরে কিন্তু প্রথম দিকটা কিছুটা হজবরল হয়েছিল, যে আপনাদের অবৈধদেরকে যখন পাসপোর্ট দেয় এটা কিন্তু হিউজ পরিমাণ পাসপোর্ট কিন্তু তা এই রোহিঙ্গাদের হাতে চলে গেছে, যদিও ডিজিটালে এখন পাসপোর্ট করার ক্ষেত্রে তারা কিন্তু নতুন করে পাসপোর্টটা দিচ্ছে না, কিন্তু আগে যারা নিয়ে নিছে বিগত সরকারগুলির আমলে এই পাসপোর্টগুলি তো ফেরত তো নেয় নাই, এই ফেরত যদি না নেওয়া হয় এই পাসপোর্ট তারা কিন্তু এজ এ বাংলাদেশি হিসেবে কিন্তু তাদেরকে ফেরত পাঠাচ্ছে। আরেকটা মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সংসদে আপনি যেহেতু আপনি আছেন, এখানে আমাদের প্রবাসীদের জন্যে কিছু করা যায় কিনা, বিশেষ করে আমি বলবো না যে কানাডার ওনার তো ভবিষ্যৎ আসবে না, কিন্তু মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, আমরা কিন্তু এই মধ্যপ্রাচ্যের প্রবাসীদেরকে যদি একটু সম্মান দেয়া যায়, তাদের তো কোনো অসুবিধা নেই দেশের সরকার বাংলাদেশের, তাদেরকে যদি আপনারা যদি তারা কিন্তু আমরা কিন্তু রেমিটেন্স যোদ্ধা, একটু ঘোষণা দিলে এটা কিন্তু অসুবিধার কিছু না। আবার যদি আপনারা বলছেন যে বিদেশে যে রেমিটেন্সের ক্ষেত্রে যে সমস্যাগুলি আছে, আমি অনেক আগেও অনেক পরামর্শ দিয়েছিলাম, আমাদের সাথে গেলে তো মাননীয় মন্ত্রী মহোদয় কিছুদিন আগেও মিটিং করে আসলেন, বললো যে আমাদেরকে কিছু একটা করবেন, আমি একটা আমি আমি ব্যাংকে জব করে আজকে প্রায় 22 বছর যাবৎ, আমরা বলেছিলাম যে পাকিস্তান যদি পারে তাদের দেশে রেমিটেন্স যে দেশে সবচেয়ে বেশি হুন্ডিতে টাকা যায় রেমিটেন্সে বলে আমাদের সাথে কথা বলে আসছে, আপনি যদি এই বিষয়টা দেন যে ফিটা যদি অন্ততপক্ষে যদি কিছু সাবসিডি যদি দেওয়া হয়, এই টাকাটা তো দেশে আসছে অবৈধ পথে আসলে তো কয়েকদিকে টাকা জঙ্গি থেকে শুরু করে সব দিকে টাকাটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, অথচ এই টাকাটাকে কিছুটা যদি আপনারা যদি ছাড় দিয়ে যদি টাকা দেশে আনানোর একটা ব্যবস্থা করা যায় তাহলে তো এটা তো দেশেরই এই টাকাটা দেশের। আপনি একটু আগে বলেছেন যে মানে নিম্ন পর্যায়ে থেকে টাকাগুলি মানে হচ্ছে যে সবাই উপকৃত হচ্ছে, রাষ্ট্র কি উপকৃত হচ্ছে না? প্রথম তো রাষ্ট্র উপকৃত হচ্ছে, এই টাকাটা ডলারে আমরা পাঠাচ্ছি, আমরা আমাকে আপনি টাকা দিচ্ছেন, প্রথমেই তো রাষ্ট্রের কাছে ডলারটা চলে আসছে আর আপনি আমাকে লোকাল মানি দিচ্ছেন, তাই তো রাষ্ট্র উপকৃত হচ্ছে, সেই রাষ্ট্র যদি উপকৃত হয় তাহলে আমাদেরকে কেন আপনারা রেমিটেন্স একজন স্বর্ণ প্রবাসী ঘোষণা করবেন না, আমাদেরকে কেন মানে এই কানাডার একজন যদি উনি আসে ওনাকে সম্মানের সাথে আসা, আর আমাদেরকে আসলে এই মধ্যপ্রাচ্যের ফ্লাইটটা আসলেই মানে লাইনের মধ্যে হয়রানি করা হয়, একটা ব্যাগ দেখলে ব্যাগটা ছিঁড়া হয়, এই ব্যবস্থাগুলি যদি না নেন তাহলে তো আমরা আরও আমাদের মধ্যে যে একটা আমরা দেশকে ভালোবাসি আমাদের যারা যে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা যে যে হারে দেশে টাকা পাঠায় এই প্রবাহ যদি আপনারা ধরে রাখেন কিছু উদ্যোগ আপনাদেরকে নিতে হবে। ওনার আমাদের দুইটা প্রসঙ্গ, একটা হলো আপনাদের সম্মান, দ্বিতীয় হলো আপনাদের যে যে টাকা যারা ব্যবসা করছেন কিংবা তাদের এই প্রবাসীদের যে মধ্যপ্রাচ্যের যে প্রবাসীরা তারা ব্যবসা বাংলাদেশে ইনভেস্টই বলা যায়, ইনভেস্টমেন্টের কোনো বিষয়ে সুযোগ করে দেওয়া যায় কি? অবশ্যই, আমি আমার জন্ম হয়েছে পরশু দিন, এখনো পর্যন্ত আমার ইয়ে হয়নি, আমি এই আমি একজন ইঞ্জিনিয়ার, আমি একজন বেসিক্যালি স্ট্যান্ডিং কমিটি হয়েছে, তো স্ট্যান্ডিং কমিটি হয়েছে এখন পর্যন্ত, আমি আসলো এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মধ্যে আইন কানুন কিংবা নীতিমালাগুলো এখন পর্যন্ত আমি জানি না, এবং আমি আসলে এই লাইনের মানুষ না, তাতে আপনার সুবিধা হলো তো ওনাদের সঙ্গে কথা বলে আপনাদের কাছ থেকে এই জিনিসগুলো জানাতে, আমার ওই কমিটির মধ্যে যে আলোচনা অবশ্যই হয়, সব কিছুর বিষয়ে আলোচনা হয়, এই আলোচনা হলে আমি ওখান থেকে ওখানে অবশ্যই কথা বলতে পারবো এবং এই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করার একটা সুযোগ থাকবে। আমাদের যে
এই যে রোহিঙ্গার যে বিষয়টা, অবশ্যই এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়কে এর আগেও সতর্ক করা হয়েছে, সেটা সংসদে এবং সংসদের বাইরেও, তারপরে এটাকে অবশ্যই কি কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, ডালাও পাসপোর্ট এখন আর দিচ্ছে না। দ্বিতীয়ত, যেমন আমার নির্বাচনী এলাকায় 13 জন রোহিঙ্গা সে গিয়া ইউনিয়ন চেয়ারম্যানের সার্টিফিকেট নিয়ে নিছে, নিয়ে ওখানে চাকরির জন্য অ্যাপ্লাই করছে এক জায়গায়, সে লেখাপড়া জানে, চাকরি পড়া যখন সার্টিফিকেটে দেখে তার বাড়ি এলো মায়ানমারে, ও তখন তাকে আটকানো হয়েছে। তুমি মায়ানমারে লেখা সার্টিফিকেট বাংলাদেশের নাগরিক, এটা একটা বড় বিষয়। তো এই ধরনের ছড়িয়ে ছিটিয়ে যে আমাদের এটা গ্লোবাল সমস্যা, একটা রোহিঙ্গা ক্রাইসিস, একটা গ্লোবাল প্রবলেম, এবং এটাকে আমাদের, আপনারা যারা প্রবাসে থাকেন আপনারাও এটা ধরে তুলে ধরতে হবে যে আমাদের এরা, এদেরকে যেমন আমাদের 1 কোটি বাঙালিকে আমাদের ইয়েতে ইন্ডিয়াতে আমরা ছিলাম, খাওয়াইছে তারা 71-এ, সেই দৃষ্টিকোণ থেকে মাননীয় প্রধানমন্ত্রী তিনি তার মায়ের আদলে, বোনের ভালোবাসায়, ভাইয়ের ভালোবাসায়, সেই এরা যেহেতু একটা দেশ থেকে ওই দেশের যে মানে নির্যাতন ওখানে আসছে, এবং তখন আমরা বর্ডারটা খুলে দেওয়া হয়েছে, বর্ডার খুলে দেওয়াতে প্রথমে আসলো সামান্য কিছু, আস্তে আস্তে এখন 11-12 লাখ। এবং আরেকটা বিষয়, এখানে 60,000 শিশু জন্ম দিচ্ছে প্রতি বছর, এদের জন্ম হার এত বেশি, তো মৃত্যুর হার আমাদের দেশে যা অবস্থা ওখানে, এটি কারণ এখানে ডাক্তার নার্স সকল মেনে সকল মানে লজিস্টিক সাপোর্ট কিন্তু দিয়েছে, তারপরেও এটা অপ্রতুল, এবং এতগুলা লোক একটা জায়গার মধ্যে, এটা আর মানে বাংলাদেশের মধ্যে দেখলে এটা খারাপ লাগে। তবে তারা বিপদে পড়ে আসছে, আজকে যে সূচির বাতিল করলো আপনার কেনাডা সরকার, তার ওই যে নাগরিকত্ব বাতিল করলো, অবশ্যই সেটা বাংলাদেশকে সম্মান দিয়ে গিয়েছে না শুধু, এটা একটা দৃষ্টান্ত। এবং আজকে অন্যান্য দেশেও করেছে, অন্যান্য দেশে তার সম্মান, এটা একটা দৃষ্টান্ত, এটা প্রথম কেনাডা করেছে, প্রথম আমি দেখেছি, যে আমরা পেপার পড়তে গিয়ে দেখেছি কেনাডা তারা একটা উদ্যোগ নিয়েছে। এবং এই বিষয়টা সূচি, এখানে আর্মি ব্যাক গভর্নমেন্ট, এখানে পরে দেখা যায় সূচি আবার একটা, তার একটা পিস দেখলেন যে আর্মি সেনাপ্রধানকেও কানাডা নিষিদ্ধ ঘোষণা করেছে, না সেটা করেছেন, এখানে আর্মির ব্যাক গভর্নমেন্ট সূচির, তার মানে আর্মির সঙ্গে কিছুটা কম্প্রোমাইজ করে তাকে চলতেই হচ্ছে, তাকে চলতে হচ্ছে। এবং সূচি আমি দেখলাম একটা স্পিচার বলেছে যে এটা তার কিন্তু মানে এটাকে এখান থেকে সরানো, কিংবা এটাকে একটা মানে একটা গোষ্ঠী আছে যে এটা গণ্ডগোল লাগিয়ে, এবং আমার মনে হয় আমাদের ইন্ডিয়া এবং চায়না এই দুই দেশ আরেকটু যদি তারা মানে গ্লোবালি একটু প্রেশার দেন তাহলে আমার একটু ভালো হবে। কারণ এই জিনিসটা আমি আমার দৃষ্টিকোণ, ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে দেখছি যে এই প্রেশারটা আরেকটু না বাড়ালে আমার মনে হয় এই এরা এদেরকে ফেরত যাইতে চায় না, কারণ এত নির্যাতনের শিকার, সেই কারণে এরা এখানে না খেয়ে থাকছে, তারপরে তার নিজের দেশে যাচ্ছে না, নিজের বাড়িতে যাচ্ছে না, কতটুকু কষ্ট পেলে, কতটুকু অত্যাচারিত হলে একটা মানুষ আর তার নিজের যেমন বাড়িতে যাচ্ছে না। যেমন আমরা প্রবাসে যারা থাকেন আপনারা একটা হৃদয় মানে হৃদয়ের যে দুইটা পাঁচর, একটা পাঁচর কিন্তু আপনার মা বাবার কাছে, কিন্তু আপনার দেশের লোকের কাছে, মাটির গন্ধের কাছে, কিন্তু যত আর্মিই থাকেন, যত ভালোই থাকেন আপনি ক্যানাডাতে, আপনি আমি যদি যাই তখন আপনি, আমি বাঙালি ধরেন আমি গেলাম, আপনারা সালাম দিলে অবশ্যই আপনি আন্তরিকতার সহিত গ্রহণ করবেন এবং চেষ্টা করবেন যে আমার সাথে দুইটা কথা বলার জন্যে, কারণ সেই হৃদয়ের মানুষ, সেই মানে ভাষাভাষীর মানুষ কিন্তু আপনি পাচ্ছেন না, মানে বাংলা আপনার মনের ভাবটা যে প্রকাশ করবেন ওই দেশের ভাষায় কিন্তু মনের ভাব প্রকাশ হয় না, নিজের দেশের মানুষ ছাড়া। তো এই বিষয়টাকে অবশ্যই আমাদের একটা বিষয়, আর একটা যে আপনার যে সম্মান, অবশ্যই আমি দেখেছি আমাদের সংসদ সদস্য, মাননীয় সংসদ সদস্যগণও কিন্তু যেমন এয়ারপোর্টে দেখা যাচ্ছে উনি যথার্থই বলেছেন, বিমানে একটা ফ্লাইট যদি আসে দুবাই থেকে, কিংবা ওই যে কুয়েত থেকে, অথবা ব্রুনাই থেকে, সৌদি থেকে যখন আসে, না দুবাই থেকে আসলে আবার একটু ইয়ে করে, কারণ দুবাইয়ের আবার এই যে অনেকেই যায় ঘুরতে, অনেকেই যায় একটু মৌজ করতে, অনেকেই আসে। তো এইটাই আমি দেখেছি যে একটু যেমন কেমন জন্য যারা কাজ করেন তারাও যেন একটা অনীহা অনীহা ভাব আছেন, অথবা আপনার এই কেনাডা থেকে যখন ফ্লাইটে আসে ওই যে গিয়া থেকে, আগে তো একটা ফ্লাইট ছিল লন্ডন থেকে ডাইরেক্ট বাংলাদেশে আসতো, বাংলাদেশ বিমান না বিমান না
বিমান আসতে হবে লন্ডন থেকে আসতে হয় যে একটা ইউনাইটেড এদের ধরনের একটা ফ্লাইট আসতে যায় এই দেখলাম যে সকলে এদের খুব অয়েল ফার্নিশড গিয়ে ধারায় থাকে মানে আমরাও কিন্তু সমস্যা হই আমাদের সমস্যা অন্য রকমের আচ্ছা আমরা যারা কানাডায় থাকি বা অন্য দেশে থাকি মানে সেটাও আমরা ভুক্তভোগী আমরা আলোচনা করছিলাম না আমরা সেটাই যদি আপনারা বলুন আমি বলতে পারি না ঠিক আছে তো এটাকে আমরা অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী আমি শুনেছি এবং এটাকে স্ট্রিক্টলি যারা বাংলাদেশে প্রবাসে গিয়ে বাংলাদেশের মানুষ প্রবাসে গিয়ে যারা কাজ করে নিজের হাতে তার কায়িক পরিশ্রম করে এরা যেন কোনোভাবে অসম্মানিত না হন এই বিষয়ে কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে তারপরেও অনেক সময় দেখা যাচ্ছে সেগুলো করছেন তো এই ব্যাপারে আমরা অত্যন্ত যন্ত্রবান এবং এই যে কমিটি আমাদের মিটিং হয় ফার্স্ট মিটিংয়েই আমি কথা দিচ্ছি আপনাদের ফার্স্ট মিটিংয়ে এটা আমি রেজুলেশন করে সেটা পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর দায়িত্বই আমার এবং যাতে সেই প্রবাসী ভাইয়েরা যারা বিদেশ থেকে আসেন কর্ম করে আসেন তারা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন আরেকটা বিষয় আমাদের দেশে ভিআইপি ভর্তি হয়ে গেছে ভিআইপি মানে কি আমার ভাই আমার ভাইয়ের ঘরে নানার ঘরে বোন এইতে অমুকের মন্ত্রী সাহেবের অমুকের এমপি সাহেবের অমুকের এই যে সচিব সাহেবের আত্মীয় স্বজন ওই ওই আর্মি অফিসারের এক আত্মীয় স্বজন মানে এই আত্মীয় স্বজনের কারণে কিন্তু এত ভিআইপি কিন্তু আমাদের এই জিনিসগুলোকে আমি এখানে অনেকেই রাগ করবেন আমার কথা বলতে অনেকেই রাগ করেন বাস্তবতা কারণ আমি আজ পর্যন্ত আমি কোনো ভিআইপি নিয়ে আমি মোয়াজ্জেম হোসেন রতন ব্যক্তিগতভাবে কোনো ভিআইপি নিয়ে আলাদা কোনো আমার আত্মীয় স্বজন নিয়ে আমি কোনোদিন এয়ারপোর্টে যাইনি ভিআইপি ইউজ করিনি আমি আমরা যদি সেই কাজটা করতে পারি আমি আজকের এই তৃতীয় মাত্রায় আপনাদের এই মাধ্যমে জানাতে চাই আমাদের নিজেদের সতর্ক হওয়া উচিত আমরা যারা ভিআইপি আমরা ভিআইপি থাকি কিংবা আমরা নিজেরাই আরও ফোন দিয়ে আত্মীয় স্বজন ভিআইপি না বানানে আমাদের এই যে সমস্যাটা ডালপালা বৃদ্ধি যেন না করে ভিআইপির ডালপালা এত বৃদ্ধি হচ্ছে এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন কিন্তু প্রধানমন্ত্রীকে সব দিন দেখতে পারবেন আমাদের মন্ত্রী মহোদয়দের একটু আন্তরিক হতে হবে এখানে যারা অফিসার আছেন তাদের আন্তরিক হতে হবে আমি এমনই দেখেছি ইয়ার চাকরি করে এখানে ওই যে কি ওই যে ইন্সপেক্টর নর্মাল যারা ওই যে কি ইন্সপেক্টর যে তারা তৃতীয় শ্রেণীর কর্মকর্তা তারপর আপনার ওনার ওনার চাচাতো ভাই মামাতো ভাই তারাও ভিআইপিতে ঢুকছে আমরা কিন্তু পদে পদে বাধার সম্মুখীন হই কাজ করতে গিয়ে বা কানাডা আসতে গিয়ে যেমন ধরুন আমাদের যে হাই কমিশনারগুলো আপনারা এখান থেকে পাঠান তারা আমাদের কি বলবো মানে প্রভু হয়ে যায় এবং আমার সাংবাদিকত অভিজ্ঞতায় কানাডার নাগরিকত্বের নাগরিক হিসেবে আমার অভিজ্ঞতা থেকে বলছি আমরা পদে পদে মানে বাধা পাই আমরা যখন দেখেছি আমি যখন গেলাম তখন ছিলেন আপনার রফিকুল ইসলাম খান খন্দকার মুস্তাকের পালিত পুত্র তিনি এক ধরনের বিড়ম্বনা তৈরি করেছেন যেমন ধরুন ওই যে নূরের ব্যাপারে প্রশ্রয় দিয়েছেন আশ্রয় দিয়েছেন ইয়াকুব সাহেব এক ধরনের সমস্যা তৈরি করেছেন এবং তিনি কোটি টাকা দুর্নীতি করেছেন আমি ইত্তেফাকে নিউজ করার পর তিনি মানে আর এখনও বোধহয় তার বেতন পাননি কামরুল সাহেব এমন কাজ করেছেন যে যেটা বলছিলাম ইয়াকুব সাহেব যে কাজটি করেছেন যে আমাদের ভাবমূর্তি তারা নষ্ট করেন কীভাবে দেখুন সে গৃহবৃত্তের পয়সা দিতেন না সেই গৃহবৃত্ত গিয়ে রাজনৈতিক আশ্রয় নিয়েছে এবং কানাডা থেকে এখন পর্যন্ত কেউ মানে দূতাবাসের কর্মকর্তা পাননি এটা কতটা আমাদের লজ্জার ব্যাপার যেমন ধরেন কামরুল সাহেব ছিলেন কামরুল সাহেব কী করতেন একটি ছেলে মারা গেল প্রবাসের একটি ছেলে পড়তে গেছে সৌদি আরব থেকে সে দুই মাস তার লাশ পড়েছিল ব্যক্তিগতভাবে আমি তার সঙ্গে মানে পরিচিত আমি তাকে ফোন করেছি আপনি একটু হাসপাতালে যান না উনি কিন্তু দুই মাস লাশ পড়েছিল একজন বাঙালি উনি বলছে আমার কাছে কোনো লিস্ট নাই উনি বলেন যে এরপর থেকে যারাই আসবে আমাকে যেন ই করে এই পৃথিবীর কোথাও দেশ আছে যে আমার দেশে নাগরিক থাকবে সেখানে আমি যাবো না তিনি টরন্টোতে আসছেন কিন্তু যাননি এভাবে আমরা পদে পদে বাধার সম্মুখীন হচ্ছে এখন যিনি আসছেন মিজানুর রহমান সাহেব তিনি কোনো সাংবাদিকের সঙ্গে কথা বলেননি প্রধানমন্ত্রী গেলেন মন্ট্রিয়ালে আমি একজন মানে ইত্তেফাকের প্রতিনিধি হিসাবে তিনি টেলিফোন রিসিভ করেন না শুধু আমার নয় একাধিক সাংবাদিকদের উনি ফোন রিসিভ করেন নাম কেনা মনে মিজানুর রহমান এবং শুধু তাই না তিনি কিভাবে আমাদের ভাবমূর্তি নষ্ট করেন দেশের কানাডায় 150 বছর হচ্ছে তিনি কুইবেকে চলে যান তিনি তিনি সেখানে যান না একদিকে কানাডা সরকারকে ইগনোর করছে হাই কমিশনার মিজানুর রহমান হ্যাঁ এবং তিনি শুধুমাত্র
যে কানাডাকে অপমান করছেন কারণ কানাডার ইগনোর করছেন, একদিকে বাংলাদেশকে অপমান করছেন। আর যে কথাটি বললাম যে অন্টারিও সরকার যে সম্মান জানিয়েছে তিনি কিন্তু সেখানে যাননি, তিনি সাংবাদিক সঙ্গে কথা বলেন না, তিনি রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠান যেতে চান না। টরন্টোতে আপনারা একটা কনসুলার করেছেন, মানে কনসুলার অফিস করেছেন, 16 ডিসেম্বর হয়েছে, উনি সেখানে আসেননি, অথচ তিনি টরন্টোতে অন্য কাজে আসেন। এবং সবচেয়ে যেটা আমি গণমাধ্যমে জানাতে চাই, উনি ব্যক্তিগত সফরে এসে সেই বিল করেন সরকারি বিল, এই দুর্নীতি কাজগুলো করছেন। তারপরে নিজে থাকার জন্য যে কথা আমরা প্রথমেই বললাম আরেকটা মামলা করছেন, উনি কেন আবার এই একটি মামলা করলেন প্রধানমন্ত্রীকে দেখানোর জন্য? প্রধানমন্ত্রী স্পর্শকাতর বিষয়টাকে মানে তারা এই করেন, আগের দুটো মামলা কী হলো আমার প্রশ্ন, আমি একজন কানাডান হিসেবে, আমি একজন বাংলাদেশ হিসেবে এবং মাননীয় সদস্য কাছে আমি প্রশ্ন রাখতে চাই, আগের দুটি মামলা কী হলো? আসলে এই বিষয়টা আমাদের আছে, যেমন একটু আগে বললে মুস্তাকের পালিত পুত্র কামাল কামরুল সাহেব, ইয়াকুব, নূর চৌধুরী, এই যে এদের এই ধরনের কিছু মানুষ আমাদের ভালো লোক না, এটা আমাদের ভুল, এটা সরকারের ভুল, এটা যদি সে এই ধরনের করে থাকে আমার মনে হয় এটা এরা এগুলো করেছে আর সরকার অ্যাকশন নেয়নি, এটা আমার জানা নেই। যদি না হয়, যদি না হয় অবশ্যই আজকের এই আমি কালকেই পররাষ্ট্রমন্ত্রী আমাদের খুব অত্যন্ত কাছের এবং খুব ভালো মানুষ, নির্দ্বিধায় ভালো মানুষ, এবং আগে যিনি ছিলেন তিনিও ভালো মানুষ, এখন যিনি হয়েছেন আমার মনে হয় আরও উনি তার থেকে আরও অ্যাক্টিভ হবেন এবং প্রতিমন্ত্রী তো আছেনই। তো আমরা কথা বলবো এবং আজকের এই সমস্যাটা অবশ্যই নিয়ে কথা বলি। এবং মিজানুর রহমান চৌধুরীর কথা যারা বলেছেন, এই মিজানুর রহমান চৌধুরীর বিষয়ে আপনার কালকেই আপনার নিউজ পাবেন, আমি কথা বলবো। আমি আরেকটি কথা বলতে চাই, যেহেতু নতুন জন্ম এখনো আমি কিছু জানি না, সুতরাং এই বিষয়ে আসলে আমি আমাদের প্রবাসী তেমন কিছু জানি না। আমি যে প্রবাসী সমস্যা এটা আমি শেষ করব, এটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি ঢাকা বইমেলা আসলাম, আমি গেলাম কলকাতা বইমেলা, আমাকে ঢাকা ইমিগ্রেশন আটকিয়ে দিলেন, কেন আমার পাসপোর্টে নো ভিসা ক্যান্সেল করা কানাডিয়ান পাসপোর্টে। তো আমাকে ইমিগ্রেশন অফিসার একজন দুইজন আসলেন, বললেন যে আপনি কি করে ঢুকলেন, আপনি কি করে কানাডা ঢুকলেন, আপনার তো মানে নো ভিসা, বাংলাদেশে ঢুকলেন। আসলে তো তাই, নো ভিসা ছাড়া আমি তো ভিসা ছাড়া ঢুকতে পারি না, আমি তাই, এবং পাসপোর্টে দেখা যাচ্ছে এটা নো ভিসা। তখন ইমিগ্রেশন অফিসার, আপনি জানেন না আপনারটা নো ভিসা করা, আমি হ্যাঁ পড়ে জানলাম ঘটনাটা অন্য জায়গায়। তারপরে একজন অফিসার আসলেন, চেক করলেন, দেখলেন, বলে যে আপনি যে কলকাতা যাচ্ছেন আপনি তো বাংলাদেশে ফিরতে পারবেন না, আমি তো মহাবিপত্র, আমার যা ক্যান্সেল করতে হবে। আমি তখন বাধ্য হয়ে আমি পরিচয় দিলাম, যে পরিচয়টা দিতে চাই না বা ভিআইপির সুযোগটা আমি নিতে কখনো চাইনি, আমি খুব এনজয় করি যে সাধারণ মানুষের মতো যাব। তারপরে বললাম দেখুন আমি একজন সাংবাদিক, আমি তো এই ভুলটা করার কথা নয়, আমি এই ঝামেলা তো যাই না, আমি হয়তো কলকাতা যাওয়া ক্যান্সেল করব, তারপরে আমি দেখব। তারপরে অফিসার খুলে দেখলেন আমি যে পাসপোর্ট আমাকে দেন তো হতে পারে না, দেখলাম যে আরেকটি ভিসা নো ভিসা আছে অন্য পাতায়, কিন্তু নাম্বার একই, তারিখ একই, সিল একই, সব কিছু, একটা ক্যান্সেল করা, একটা একজন ভদ্রমহিলার কর্তৃক, আরেকটা হচ্ছে আরেকজন আপনাদের পাঠিয়েছিলেন আপনারা সেখান থেকে 2.5 কোটি টাকা দুর্নীতি করেছে, কত কোটি কোটি টাকা যে যায়, বঙ্গবন্ধুর খুনিকে মামলা করার জন্য টাকা খাচ্ছে তারা, প্রধানমন্ত্রী যাচ্ছেন মন্ট্রিয়ালে, তার সেখান থেকে তারা টাকা নিচ্ছেন যাতায়াত বাবদ অমুক তমুক, তারপরে আরেকজন 3 কোটি টাকা মেরে চাকরি ছেড়ে চলে দিচ্ছেন দুর্নীতি দমন বিভাগ আছে। তো ফলে আরেকটি সিল দেখলাম, তখন আমি নিশ্চিত হলাম। এখন আমার প্রশ্ন মাননীয় সদস্য সংসদ সদস্য আপনার কাছে, আমার একটি পাসপোর্টে তো খেলতে পারে না, আমার একটি পাসপোর্টে তো 2টি সিল তো পারতে পারে না, আমি তো একটা বিভ্রান্তের মধ্যে পড়তে পারি না, আমার নো ভিসা কেন ঘটনা? আরো অনেক আছে কিন্তু আমার পাসপোর্টে এখন এটা আছে। এখন আমি আসি, সচেতন মানুষের যদি এই সমস্যাটা হয়, যারা জেনারেল আছে এদের কত সমস্যা হয়, সচেতন বলি তো এই সমস্যাটা আবার একটু বেশি হয়েছে, এটা আপনি আইডেন্টিফাই করতে পেরেছেন, কিন্তু অন্যজন তো অনেকেই লেখা ঠিকমতো পড়া লেখা করতেও পারবে না, এটা খুঁজে বের করতে পারবে না, ইংরেজি পড়তেও পারে না, তারপরে কোন জায়গায় এমন আছে। হ্যাঁ, অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা বিশেষ করে সৌদি থেকে দুই ঘটনাটা ভাবি, আমিও গেছি বেশ কয়েকবার, তো ওরা তো মানুষের পাত্তাই দেয় না, বাংলাদেশের পাত্তাই দেয় না, তো সিল একটা মারে দেয় এখানে, এই পুরো বইয়ের মধ্যে যে কোনো এক জায়গার মধ্যে একটু সিল মেরে দেয়, এখন এই সিল খুঁজতে খুঁজতে দেখা যায় কয়েক পিছনে লাইনে চলে যায়, এই ধারাও মানে সিল এমন জায়গায় মারে উনি বোঝা যায় না, কিন্তু ওরা আবার বুঝে যে কোন জায়গায় মারছে, কিন্তু আপনি আর আমি খুঁজে বের করতে পারছি না। তো ওইটা আসলে সমস্যা যারা তাড়াহুড়ার মধ্যে করে, আর আপনার যে ভুলটা হলো এটা ডাবল এই নো এন্ট্রি নো সিল কিংবা নো অ্যাক্টিভিসের মধ্যে হচ্ছে ভিসা দেওয়ার নো ভিসা দেওয়ার পর ওটা ক্যান্সেল করছে, সিল দেওয়া ক্যান্সেল, একই তারিখে একই ডেটে একই নাম্বারে আরেকটি ভিসা অন্য জায়গায় আছে,
ও যখন ওই যে এটা তো একটা শিল থাকে, এই শিল থাকার পরে ওই নাম্বারগুলো কিন্তু এখানে চেঞ্জ করতে হয়, করে পরের দিন এই কাজটা করতে হয়। তো এটা না করে ওই যে আরেকজন একটা চেঞ্জ না করে নাম্বারটা চেঞ্জ না করে মারে দিছে। আরেকটি বিষয়, সৌদি আরবের সঙ্গে এখন সম্পর্কিত সামনে হজ, হজের মরশুম, হজ নিয়ে অনেক রকমের হজ ব্যবস্থাপনা নিয়ে প্রতি বছরই প্রচুর আলোচনা হয়, এবারও হচ্ছে হজের যাওয়ার ব্যয় বৃদ্ধি সেটা নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে, যদিও মন্ত্রী এক ধরনের, ধর্মমন্ত্রী এক ধরনের ব্যাখ্যা দিয়েছেন, ধর্ম প্রতিমন্ত্রী। তো আপনার কাছে একটু শুনতে চাই সব মিলিয়ে, জাস্ট দুই তিন মিনিটের মধ্যে শেষ করতে হবে, এরপরে সংসদ সদস্য বলবেন। ধন্যবাদ। যে বিষয়টা আপনি, যে হজের যে বিষয়টা আপনি জানেন যে না, এর বাইরেও আপনি বলছিলেন যে অন্য কী আছে, আপনি যদি অন্য কিছু, হ্যাঁ আপনি জানেন যে বিনিয়োগের বিষয়টা, এই যে আজকে আমি দেখলাম যে মানে মেট্রো রেল হচ্ছে, এটা যে জায়গা থেকে হচ্ছে বা বিমানবন্দর বা উত্তর থেকে গিয়া শেষ হচ্ছে বা হচ্ছে, এটাকে যদি আমাদের মধ্যপ্রাচ্যের কিন্তু প্রচুর সংখ্যক মানুষ যারা বিনিয়োগ করতে পারে, তাদেরকে কি বিনিয়োগ করার সুযোগটা করে দেওয়া যায় না? ছোট ছোট বিনিয়োগের মধ্যে বিশাল একটা হতে পারে। এবং একটা বিষয় হলো যে সামনে হজ আপনার যে চুক্তি হয়েছে এবং কিছু গতকালকে হজের যে মানে হজ নীতিমালা প্যাকেজ ঘোষণা করছে বাংলাদেশ সরকার, আপনি দেখবেন যে বাংলাদেশ থেকে কিন্তু প্রতি বছরই হজের কিন্তু ব্যয় বৃদ্ধি পাচ্ছে, যদিও এখানকার এবছর সৌদি গভর্নমেন্টও তাদের ট্যাক্স দিয়েছে, সেটাই ধর্ম প্রতিমন্ত্রী বলেছে, হ্যাঁ এটা দিয়েছে, কিন্তু তারপরেও কিন্তু অনেকগুলি বিষয় থাকে। বাংলাদেশের হজ ব্যবস্থাপনা আগের চেয়ে অনেক ভালো হয়েছে সেটা যেমন বলার অপেক্ষা রাখে না, তারপরও হজের যে ব্যয়টা কিন্তু কমে আনার ক্ষেত্রে কিন্তু অনেকগুলি পদক্ষেপ বাংলাদেশ সরকার কিন্তু নিতে পারে। আমরা যদি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার কথা বলি, ইন্ডিয়াতে কিন্তু হজের ব্যয় কিন্তু খুব কম, তাদের দেশের সরকার কিন্তু তাদের এই ধর্মীয় বিষয়টাকে কিন্তু তারা সাবসিডি দিচ্ছে, যেমন সাবসিডি দিচ্ছে তেমন আমাদের দেশে কিন্তু সেই সাবসিডি কিন্তু নাই, কিন্তু এই ব্যাপারে কি বাংলাদেশ সরকার কি পদক্ষেপ নিতে পারে না? আরেকটা বিষয় হলো যে হজের ব্যয় বৃদ্ধির যে বিষয়গুলি, যে যে মানে খাতে বৃদ্ধি হচ্ছে, এই বৃদ্ধি অনেক ক্ষেত্রে কমিয়ে আনা যায়। এই যে মাথাবাড়ি যদি যে টিমগুলি পাঠানো হয় বাংলাদেশ থেকে, মাথাবাড়ি প্রশাসন বা মাথাবাড়ি প্রশাসন টিমগুলি, যেগুলি আসলে তেমনটা কোনো কাজের না, একদম যারা কাজের, এবং যে যে ক্ষেত্রগুলিতে আপনি বিশেষ করে দেখবেন যেখান থেকে ডেলিগেট এমন অনেক লোক যার কাছে হজটা মোটেই গুরুত্বপূর্ণ না, মানে তিনি ফিলই করেন না যে তিনি আসলে একটা ধর্মীয় পবিত্র কাজে যাচ্ছেন বা তার জীবনে হজ করতে হবে সামর্থ্য থাকলে, এরকম লোক হজে রাষ্ট্রীয় প্রতিনিধি দলে বিভিন্ন সময় যায় বিভিন্ন হলে, না না আমি গত হজে যদিও এবার অনেক পরিবর্তন, অনেক এবার এবার অনেকে কাজ করে, অনেকে আসে, কিন্তু এক ভদ্রলোক আমাকে বললেন যে আমি তো ভাবছিলাম বলে ডেলিগেট আসছি হজটা করে আমার কাজ শেষ, কিন্তু তাকে যখন কিছু কাজ দৌড়িয়ে দেওয়া হলো সে কিন্তু এটা তার জন্য দেখা গেছে সে যে লেভেলের আছে ওই লেভেলে গিয়ে তার জন্য একটু সমস্যা সৃষ্টি হয়। আমার মনে হয় এই দিকটা যদি মাননীয় প্রধানমন্ত্রী যদি বা আপনার সরকার যদি ভেবে দেখে এবং হজের ব্যয় বৃদ্ধি, পাকিস্তান ইন্ডিয়া তাদের স্থায়ীভাবে তাদের জন্য আবাসনের ব্যবস্থা করেছে হাজিদের জন্য, তো বাংলাদেশ কেন নয়? ভালো প্রস্তাব আপনার। যদি এই যে ক্যারিয়ারের বিষয়টা বলা হয়, বিমানকে ভালো রাখতে গিয়ে সৌদিয়াকে কিন্তু লাভবান করছে, ম্যাক্সিমাম হজ কিন্তু হাজি কিন্তু মানে সৌদিয়া ক্যারি করতেছে, কিন্তু বিমানের জন্য বিমানকে প্রফিট করতে গিয়ে কিন্তু এই টাকাটা কিন্তু এই মুদ্রাটা কি বাংলাদেশের যাচ্ছে না? এই যে কতগুলি জায়গায় যদি হাত দেয় বাংলাদেশের যদি বাড়ি ভাড়াটা যদি পারমানেন্ট করা হয়, আমি আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে বাংলাদেশে হাজিদের কমপক্ষে 50-60 হাজার টাকা আরও বেশি আপনার তাদের খরচ কমে যাবে। এই যে টিম পাঠানো বাড়ি বাড়ি ভাড়া করার জন্য, আবার এই টিম ডেলিগেশন টিম প্রশাসনিক টিম মন্ত্রী পর্যায়ের টিম, মানে এই যে টিমগুলি, সময় থাকলে আমরা আরো অনেক বেশি আলোচনা করতাম, কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনারা দুজনেই কথা বলেছেন। একেবারে খুব সংক্ষেপে হলো আপনার যে অভিযোগগুলো আছে, অবশ্যই আমি ব্যক্তিগতভাবে কথা বলবো, এটা আপনার যে অভিযোগটা এটা আমার আপনার না শুধু, এটা সারা দেশের। তো দ্বিতীয়ত রেমিটেন্সের যে কমানো ফিসটা, এটা অবশ্যই আমরা সুপারিশ করবো যে এটা জিরো করে দেওয়া হোক, এর বেশি আমি কথা বলবো। মধ্যপ্রাচ্যের যে বিনিয়োগের ছোটখাটো বিনিয়োগ, এটা কিন্তু ওপেন করা আছে আমাদের আইপিওতে, আমাদের নীতিমালার মধ্যে রাষ্ট্রীয় পর্যায়ে অবশ্যই এটা করা আছে, কিন্তু আপনারা সেটা খোঁজখবর নিতে হবে। আমাদের প্রাইভেট পাবলিক পার্টনারশিপে আপনি ইনভেস্ট করতে পারেন, আপনার ব্যক্তিগতভাবে ইনভেস্ট করতে পারেন, এবং বিদেশ থেকে যে টাকা এনে ইনভেস্ট করার প্রাথমিক যে ট্যাক্স সেটা কিন্তু নেই, এটা করা আছে, কিন্তু আপনাকে খোঁজ নিতে হবে কোন খাতে। আমি কিন্তু ইনভেস্ট করে
দুই বছর আমি মানে কি বলে এটাকে তারপরে আপনি ব্যক্তিগত যদি কোনো ইনভেস্ট করেন সেটাকে আগের থেকে অনেক অনেক সহজ করা হয়েছে, যেটা আরো যদি কোনো ধরনের সহজ করতে হয় আপনারা পরামর্শ দেবেন, অবশ্যই আমরা এটা নিয়ে আলোচনা করব এবং এটাকে আরো সহজীকরণ কিভাবে করা যায় সেই ব্যাপারে অবশ্যই সরকার উদ্যোগ নেবে। তৃতীয়ত হলো আমাদের যে আমাদের হোয়াস প্ল্যান স্থায়ী আবাসন, অবশ্যই এটা ভর্তুকি দিলে খারাপ হয় না আমি এদের পক্ষে, তবে এখানে ওই যে অনেক সময় ডেলিগেশন টিম মাতাবাড়ি প্রশাসন ইত্যাদিতে আছে কিছু 100%, তবে আগের যে অবস্থায় ছিল সেই অবস্থায় কিন্তু এখন নেই। এখন যদি সরকারি ব্যবস্থাপনা একজন হাজি যান তিনি কিন্তু সন্তোষ প্রকাশ করেন এটা আমরা জেনেছি, এবং হাজি সাহেবরাও দেশে এসে তারা সরকারের সুনাম করছেন এবং সরকারি ব্যবস্থাপনাটাকে নিশ্চয়তা দিচ্ছেন, ভালো করছেন, এবং তারপরেও এই ভালোর কোনো শেষ নেই। এখানে আপনি এই যে একবার কাছাকাছি যে 5-7 star হোটেল আছে ওখানে তো রাখা যায়, আর ওখানে তো আর একটু দূরেও থাকলে একটা হাইটেন্ডে আসতে হয় একটু কষ্ট হয় যারা মুরব্বী বিশেষ করে তাদের, আর বাংলাদেশে হাজিরা একটু বয়স্কই যায়, অন্য অন্য দেশে হাজিরা কিন্তু কম বয়সে যায়। তো যাই হোক, আমি আজকে এই প্রাণবন্ত আলোচনা আমি মনে করব এবং আজকের এই আলোচনা আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব কিভাবে, আমাদের সকলের মন মানসিকতা এটা, এবং আমাদের আইন শৃঙ্খলা থেকে শুরু করে প্রবাসে যারা থাকেন এবং প্রবাসে যারা যাবেন এবং প্রবাস থেকে যারা মানে রিমিটেন্স পাঠাবেন তাদের সকল সম্মিলিত সুবিধাগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। আমরা আপনাদের পাশে আছি, প্রবাসীদের পাশে আছি, সকলের এই দেশের 16 কোটি মানুষের পাশে কিন্তু সরকার আছে এবং ভালো কাজের পক্ষে আমরা সবসময় অবস্থান। ভাই একটি কথা বলেছেন, স্বর্ণ প্রবাসী ডেফিনেটলি স্বর্ণ প্রবাসী, যারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরাসরি দেখতে পারেন। ফেসবুক এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে, আর এই পর্ব সহ পুরনো পর্বগুলো দেখবার জন্য তৃতীয় মাত্রার সঙ্গে যুক্ত থাকবার জন্য অনুষ্ঠানটি সম্পর্কে জানবার জন্য যেকোনো সময় ভিজিট করতে পারেন তৃতীয়মাত্রা.com, ফেসবুক, গুগল প্লাস, টুইটার আর ইউটিউবে তৃতীয় মাত্রা যে পেজগুলো রয়েছে সেসব পেজগুলোতে আইওএস ডিভাইস থাকলে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা অ্যাপটিও ডাউনলোড করে নিতে পারেন তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য। মিস্টার সাইফুল্লাহ মাহমুদুল্লাহ, মিস্টার এম ওয়াই আলাউদ্দিন এবং ইঞ্জিনিয়ার মাজুম হাসান রতন, অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, কথাও ছিল প্রবাসীদের নিয়ে এবং বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সম্পৃক্ত করতে হবে, সেই সঙ্গে প্রবাসে অর্থাৎ পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশের হয়ে যারা দায়িত্ব পালন করতে যান সরকারের হয়ে বিভিন্ন দূতাবাসে, তাদের আরও অনেক বেশি সংবেদনশীল হতে হবে, তাদের অনেক বেশি নিজ দায়িত্বটা সম্পর্কে সচেতন হতে হবে, এটিকে নিজেদের ভবিষ্যৎ গোছাবার কাজে এই দায়িত্ব ব্যস্ত থাকে, মানে নিজেদের ভবিষ্যৎ গোছাবার কাজে নিজেদেরকে ব্যস্ত রেখে রাখবার জন্য এই দায়িত্বটি আসলে নয়। প্রবাসে যেসব বাংলাদেশিরা আছেন তাদের দেখাশোনার জন্যে, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্যে নতুন নতুন পন্থা বের করবার জন্য আসলে তাদেরকে পাঠানো হয়, সেই সঙ্গে আরও নানা দিক রয়েছে, কাজেই এই বিষয়ে আমাদের পররাষ্ট্র দপ্তরকে আরও বেশি সতর্ক হতে হবে। প্রবাসীদের বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ার সঙ্গে কীভাবে যুক্ত করা যায়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ বিষয়ে আরও অনেক উদ্যোগী ভূমিকা পালন করতে হবে, শুধু তাদেরই করলে না, এর সঙ্গে অন্যান্য মন্ত্রণালয়ের সম্পর্ক রয়েছে, হজ ব্যবস্থাপনার নিয়ে কিছু আলোচনা হয়েছে, সে জায়গাটা তো অনেক কিছু করবার আছে আসলে, হজের ব্যয় আরও কীভাবে কমিয়ে আনা যায়, যারা হজ করতে যাবেন তারা কীভাবে স্বাচ্ছন্দ্যে হজ নিশ্চিন্তে করতে পারবেন, সেসব বিষয় নিয়ে যথেষ্ট কাজ করবার সুযোগ রয়েছে সরকারের, এবং সেই সঙ্গে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের আসামি, দণ্ডপ্রাপ্ত আসামি যারা বিভিন্ন দেশে আছেন, বিশেষ করে কানাডাতে একজন আছেন, তাকে কীভাবে ফিরিয়ে আনা যায় তার যৌক্তিক পন্থা খুঁজে বের করা দরকার। অযাচিতভাবে নানা জায়গায় অর্থ ব্যয় করে, ব্যক্তিগতভাবে কেউ লাভালাভের সুযোগ গ্রহণ করবেন কিংবা দৃষ্টি আকর্ষণের চেষ্টা করবেন, সেই সব পন্থা বাদ দিয়ে আসলে কীভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা যায় সেই চেষ্টাটা করতে হবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।